সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালোই আছি। শুভ সকাল জানাচ্ছি। এখানে সকালবেলা আর আছে সকালবেলায় অনেক রকমের পিঠে, শীতের পিঠে আর কি। শীত তো চলে যাচ্ছে, ঢাকার শীত তো আসেও না যায়ও না, অনেক রকম একটা অবস্থা। তবে দুই দিন ধরে একটু ঠান্ডা পড়তেছে, শৈত্যপ্রবাহ চলতেছে, তো এই জন্য মনে হয়। তবে আমাদের দেশে উত্তরবঙ্গে ভালোই শীত পড়তেছে, প্রচণ্ড শীত। গ্রামে তো প্রচুর শীত, কিন্তু শহরে একদমই না, উল্টাটা। তো এখানে অনেক রকমের পিঠা বানাইছে। এটা হলো কালকে রাত্রে বানায় রাখছে। এই পিঠা দিয়ে হলো আমাদের আজকে একটা ভোগ দিছে ছোটোখাটো, তো সেই উপলক্ষে বানানো। অনেক রকমের পিঠে আছে, মোটামুটি কুলি পিঠে, এটা হলো সিদ্ধ কুলি পিঠে, এটা হলো ভাজা কুলি পিঠে, এটা হলো লাড্ডু পিঠে, এটা হলো মালপোয়া বা ওই যে তেলের পিঠা বলে, আমাদের দেশে তেলের পিঠা বলে, ঢাকাতে মালপোয়া বলে। আর এটা হলো পাটিসাপটা, এটা হলো পাকন পিঠে, এটা হলো দুধকুলি পিঠে, এটা হলো গোকুল গোকুল দুধ গোকুল বা গোকুল পিঠে। এইটা তো একটা একটা নিয়েছি, কারণ এই অনেকগুলো আইটেম তো একটা একটা খাওয়াই কষ্ট হয়ে যাবে। যাই হোক, শুরু করা যাক। শীতের দিনে আর কি গ্রামে পিঠে খেতে খুব মজা শহরের চেয়ে, কারণ শীতটা পড়ে ঠিক মতন। সবই মিষ্টি পিঠা, তবে ভিন্নতা আছে, স্বাদের ভিন্নতা আছে। কোনটা কম মিষ্টি, কোনটা বেশি মিষ্টি। এই পিঠাটা আমাদের ওই এলাকায় আমরা খাই নাই। আমাদের এলাকায় এইটা 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 এই আইটেমগুলো হয়, এটা হতো না, এটাও হতো না। দুধ গোকুল বা গোকুল পিঠা বলে অনেক বেশি। মিষ্টি কম কিন্তু খাইতে ভালো। মজার পিঠা, তেলের পিঠা, আমাদের দেশে আপনার ভাপা পিঠা বানাইতো আগে। একটা ভাপা পিঠা খাইতে ফুরে এই এত বড় ব্যাপারে, একটা এত মিষ্টি দিত, খাওয়ার খুব কষ্ট। গরম গরম পিঠা খেতে একরকম স্বাদ, আবার বাসি পিঠা খেতে একরকম স্বাদ। বাসি পিঠা আমার কাছে বেশি স্বাদ লাগে, গরম গরম শীত পিঠাটা ভালো লাগে। এগুলা বাসি ভালো লাগে।
ওই পিঠাটা দুধে বিধান থাকে, তো এটা খাইনি আমি আর কি, গোকুল পিঠা। আহ গলে গেছে, একদম আলাদা পাত্রে নিলে ঠিক আছে। খুব স্বাদ তো, প্রচুর পরিমাণে নারকেল আছে ভিতরে। কুলিপিঠা তো আমাদের এটা ছোট সাইজ আছে, দেশে যেটা খাইতাম আগে অনেক বড় বড় করতো। দেশে আগে যেটা খেতাম এটা তো নারকেলটা একদম ই করে দিছে, কুরিয়ে দিছে, মানে একদম গুড়ে। আর দেশে করতো তো এরকম টুকরা দিত, এরকম বড় বড় কামড় লাগতো, খাইতে ভালোই লাগতো। ভাজা করি ভাজা করিটা তুলনামূলক বড় হয়েছে, আরো ছোট করে বানায় স্বাদিছে। এটা একটু শক্ত পিঠা, প্রচুর পরিমাণে নারকেল আছে, তিল আছে, সাদা তিল। এটা শক্ত হয়, এটা দুদিন দেখাইতে গেলে খবর হয়ে যাবে, সাপ ব্যথা হয়ে যাবে। ছোট ছোট করতে আগে দিতাম, খেলে মজা। কুলি পিঠা দুধ দিয়ে ভিজে রাখছি,
পাটি চপটা কিলোটা খাইতে স্বাদের নদী, পাটি চপটা এমনি মজা লাগে। গ্রামে আগে আমরা খাইতাম বুট ছাড়া, ভিতরে কোনো বুট থাকতো না, মিষ্টি কম থাকতো, আর কালারটা একদম লাল, প্রচুর খাইতে পারতাম ওটা। কিন্তু এগুলো ভিতরে পুর দেওয়ার কারণে মিষ্টি বেশি লাগে। সাধারণ কিন্তু বেশি মিষ্টি। আমাদের আমার ছেলেবেলা স্কুল পুট দিত না, সাদা বাসি দিলে পরে ঝুঝরা যেত। খুবই ফাটাফাটি খাওয়া হলো, শীতের মধ্যে পিঠা খেতে খুবই ভালো লাগে, গ্রামীণ রোদ্রে বসে খেলে আরো মজা লাগতো। যাই হোক, আগের মানুষ প্রচুর পিঠা খেতে পারতো, আর এখন তার বিপরীত, মানুষ এখন পিঠা খাইতেই পারে না, পিঠা খাইলে গ্যাস হয়, সমস্যা হয়। যাই হোক, গ্যাসে ওষুধ খেয়ে নিতে হবে, বা আদা খেতে পারেন, খাওয়ার পরে এক পিস পরও সেটা আদা খেয়ে ফেলবেন, তাহলে গ্যাস কম হইব। আমি বেশিরভাগ আদা খাই, পিঠা খাওয়ার পরে আদা খেলে গ্যাসটা কম হয়, ঝাল ঝাল লাগে, ভালো লাগে খেতে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা।